চা হচ্ছে না আজকে চার জায়গায় আমরা বেলায় খাচ্ছি কফি তাই এখানে কফির সব ভোজন হয়ে গেছে দুধ জল চিনি কফি দিয়ে মেশানো হয়ে গেছে শুধু গরম করবে ব্যাস চলো দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো চলো ফ্যামিলির তরফ থেকে আমাদের সব পুরনো বন্ধু নতুন বন্ধু তোমাদের সবাইকে গুড মর্নিং যেসব বন্ধুরা তোমরা আমাদের ভিডিও দেশের বাইরে থেকে দেখছো তোমাদের সবাইকে গুড মর্নিং আর আমাদের তানিজুমি ফ্যামিলির তরফ থেকে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা তা চলো এখন থেকে ব্লগটা শুরু করছি আর সারাদিনে যা যা করবো সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করি তা চলো দেখতে থাকো অবশ্যই ভিডিওটা ভালো লাগবে প্লিজ ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখো খুবই ভালো লাগবে তা চলো হাতের কাজগুলো চট করে শেয়ে নিই চলো চলো ফার্স্ট হয়েছে লুচি আর হচ্ছে এই যে আলুর দম তা চলো ব্রেকফাস্টটা চট করে সেরে নিই চলো চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এখন রান্না চলছে তো এখানে বসে গেছে আলু ভাজা আজ দুপুরে হবে ডাল ডালের সঙ্গে হবে আলু ভাজা তো আলু ভাজা ভাজা হয়ে গেছে আর বাদ বাকি এখানে ভাত হয়ে গেছে আর এখানে সব তো হচ্ছে বাসন মাজামাজি চলছে তা চলো আর এই দেখো ওয়েদারটা তোমাদের একবার দেখি দিই কী অবস্থা দেখো ওয়েদারের পুরো মেঘ করে রয়েছে দেখতে পাচ্ছ ওয়েদারটা এই দেখো হাওয়া দিচ্ছে হালকা হালকা এক পশলা করে হালকা হালকা হচ্ছে বৃষ্টি হচ্ছে কিন্তু যে পরিমাণ হাওয়া দিচ্ছে হাওয়াতে বৃষ্টি কেটে যাচ্ছে চলো এই হচ্ছে ডিম তো বাড়িতে ডিম ছিল না তো ডিম নিয়ে চলে এসেছি তো ডিমটা থাকলে সুবিধা হয় সময় অসময় ডিমটা কাজে লেগে যায় সকালে ব্রেকফাস্ট বলো দুপুরের মেনু বলো আর রাত্রিবেলার ডিনার বলো সব কিছুতে ডিমটা খুব থাকলে সুবিধা হয় চলো আজকেও কিছু কাঁচা বসাবো যেই যে ওয়েদারে থাক না করে দুদিন ধরে হলেও শুকাবে কারণ অনেক জিনিসপত্র পড়ে রয়েছে তো আজকে কিছু কাঁচাও বসিয়ে দিলাম আর এদিকে মা তো রান্না চলছে এদিকে ডাল হয়ে গেছে মানে ডালে সম্বরা দিয়েছে ভাত তো আগে তোমাদের দেখালাম কমপ্লিট হয়ে গেছে আর চলো এদিকে টুকটুক করে যতটা যতটা কাজ করবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো দেখতে থাকো আর এদিকে ঝুমি পুজোর বাসন নিয়ে এসছে পুজোর বাসনটাও মেজে দেবে আজকে তো ঝুমি পুজোর বাসন মাঝে মাঝে আমার ঘরগুলোও পরিষ্কার হয়ে যাবে চলো তো সেই সময় দেখাচ্ছিলাম যে ডিম নিয়ে চলে এসেছি কারণ ডিম ছিল না বাড়ি দিয়ে তারপরে আজকে এতবেলায় মনে পড়েছে ডিমের কথা তো ডিম দিয়ে আর কিছু হলো না রান্না তো কমপ্লিট হয়েই গেছে তা চলো এখন ডিমটাকে তুলে রেখে দিই কালকে দেখা যাবে কী করা যাবে চলো আজকে চা হচ্ছে না আজকে চার জায়গায় আমরা বেলায় খাচ্ছি কফি তাই এখানে কফির সব গোছানো হয়ে গেছে দুধ জল চিনি কফি দিয়ে মেশানো হয়ে গেছে শুধু গরম করবে ব্যাস তো চলো আমাদের কফি রেডি তো এখন কফি খাবো পুজোর বসানো মজা কমপ্লিট ঘরদোরও পরিষ্কার হয়ে গেছে তো এখন কফিটা খাবো একটু রেস্ট নেবো নিয়ে সোজা চলে যাবো চান করতে আর পুজোটা দেওয়া হয়ে গেলে কাজ শেষ চলো চলো এদিকে তো খাবার দাবার যা হয়েছে সেগুলো সব এখানে এনে হচ্ছে গুছিয়ে দিলাম আর আজকে দুপুরের মেনু এই দেখো ইঁচড় হয়েছে আজকে দুপুরে আর এখানে ছোলার ডাল আজকে টমেটোর চাটনি এটা তো আছেই আমাদের টমেটোর চাটনি ওটা না হলে হয় না একটু খাওয়া শেষে চাটনি আর আচার আমাদের হয় আর এখানে হয়েছে আলু ভাজা চলো আর এখানে লুচি আছে সবার ব্রেকফাস্ট হয়ে গেছে এই লুচি কেউ খায়নি এটা এখন ফ্রিজ করে দেবো
চলো এদিকে তো কাজ শেষ, চান করতে যাব। তার আগে একটা অর্ডার এসে গেল, জামা ইস্ত্রি করে দিতে হবে, কারণ ও কাজে বেরোবে। ও এখন খুব মানে তারা আছে, ও বললো যে আমি প্যান্টটা করে নিয়েছি, তুই তো আমাকে জামাটা করে দে। তো জামাটা এখন ঝুমি ইস্ত্রি করে দিচ্ছে আর আমি যাব চান করতে। তা ঝুমি এখানে ইস্ত্রি করতে করতে আমি চান করে পুজোর ঘরে ঢুকে যাব। তা চলো, তা আমি ঝুমি এখানে ইস্ত্রি করতে লাগুক আর আমি ততক্ষণ ওদিকে কাজগুলো সেরে চলে আসি, চলো। অনেকক্ষণ বাদে আবার চলে আসলাম তোমাদের সঙ্গে একটু বক বক করতে, কারণ দুপুরে খাওয়া দাওয়ার পরে বেরিয়ে গেছিলাম, আর তোমাদের সঙ্গে কথা বলাও হয়নি আর সুযোগও পাইনি কথা বলতে, তো এই কারণে আর কথা বলা হয়নি। তো বাড়িতে চলে এসেছি এখন, আজকে একটু তাড়াতাড়ি এসেছি, আর আসার সময় মানে গরম গরম সিঙ্গারা ভাজা দেখে লোভ সামলাতে না পেরে নিয়ে চলে এসেছি। তো বাড়িতে আসার পরে বাবাকে বলাতে, তো বাবা বললো যে আমি শুধু খাবো না, তুই আমাকে মুড়ি দিয়ে দে। আর মাও বললো যে হ্যাঁ আমি তাহলে আমিও মুড়ি দিয়ে খাবো। তো বাবা আর মাকে মুড়ি দিয়ে সিঙ্গারা দিয়ে দিয়ে দিলাম, আর আমরা খাবো চায়ের সঙ্গে। তা চলো আগে হচ্ছে চা সিঙ্গারা আর মুড়ি খেয়ে নিই, তারপরে একটা প্ল্যান আছে আজকে করার, দেখি যদি পারি তো অবশ্যই আজকে করবো আর তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই। তা চলো দেখতে থাকো। তোমাদের তো বলেছিলাম যে সন্ধ্যেবেলা চা খেতে খাবার পরে একটা প্ল্যান আছে আমাদের, যদি সেটা করতে পারি তাই তোমাদের সঙ্গে শেয়ার অবশ্যই করব। তা চলো, হ্যাঁ তো চাটা খেয়ে একটু গল্পগুজব করে চলে এসেছি সোজা ঘরে। তো এখন আলমারি গোছাতে বসেছি, মানে গোছানো না, গোছানো শুধু গোছানো না, গোছানোর সঙ্গে সঙ্গে এক্সেস যে জামাগুলো আছে সেই জামা কাপড়গুলো আজকে আলাদা করে বাইরে বের করব, সেগুলোকে হচ্ছে ফেলে দেওয়ার জন্য, কারণ এক্সেস জামাগুলো হচ্ছে আলমারি ভিড় করছে। তো সেই কারণে আজকে আরও বসেছি আলমারি গোছাতে। তো চলো আমরা এখানে গোছাতে থাকি আর তোমরাও আমাদের সঙ্গে দেখতে থাকো। তা চলো, মোটামুটিভাবে আলমারি হালকা করা হলো, আর এই দেখো যেই জামাকাপড়গুলো ইউজ হচ্ছিলো না সেই জামাকাপড়গুলো সব আলমারি থেকে বের করলাম, আলমারি অনেকটা ফাঁকা। আর এইগুলো যাবে আরেকটা আলমারিতে, এগুলো হচ্ছে আমাদের না, এর মধ্যে বাবা ভাইয়ের আছে, এগুলোকে এখন হচ্ছে ওই আলমারিতে নিয়ে যাব। আর এখানে যে জামাকাপড়গুলো আয়রন হবে সেই জামাকাপড়গুলো এখানে সব প্যাকেটে এগুলো সব আলাদা করে হচ্ছে রেখে দিলাম, এগুলো সব যাবে আয়রনে। অনেকদিন ধরে মানে বলে যাচ্ছি যে আলমারি গোছাবো গোছাবো, তোমাদেরও অনেক সময় হয়তো বলেছি, কিন্তু কিছুতেই গুছিয়ে আর উঠতে পারছিলাম না, মানে মনে করছি কিন্তু হচ্ছে না, কোনো না কোনো কাজ আটকে আছে, আলমারি গোছানো হচ্ছে না, কারণ অনেক এক্সপেন্স জিনিস ছিল ছবিতে তোমাদের দেখালোই, তো সেইগুলোকে বার করে আর মোটামুটি তো গুছিয়েছি, মানে মাও বলছি যে আরেকটা তাও ঢিপ কমছে না, একটা আলমারি দরকারই, যা জামা কাপড়ের অবস্থা একটা আলমারি না হলে হবে না। কারণ দেখা যাক যতদিন হয় ততদিন তো এটার মধ্যে রাখি, তারপরে দেখছি কি করা যায়। তা এখন কি একবার কি চা খেতে ইচ্ছে করছে? বিশাল তো আজকে খাটনি হলো, আমার খাটনি হয়নি, তা আমি ওই জন্য অফার করছি, চা কি খাবি বল? তুই করে খাবি তাহলে খাবো, দেখি কি করা যায়, দেখা যায়।